এনসিএল এর প্রথম রাউন্ডে তিনটা ম্যাচই হয়েছে ড, মিরপুরে সমতায় শেষ হয়েছে চট্টগ্রাম বিভাগ আর ঢাকা মেট্রোর ম্যাচ, ফতুল্লায় ঢাকা বিভাগ আর রাজশাহীর ম্যাচেও একই ফল। নিজেদের মাঠে রংপুরের সঙ্গে ড্র করেছে খুলনা বিভাগ, তবে রাজশাহীতে সিলেট বিভাগকে ইনিংস ও 13 রানে হারিয়েছে বরিশাল। চতুর্থ দিনের হাইলাইট, ইমরুল কায়েসের ডাবল সেঞ্চুরি আর তাইজুল ইসলামের পাঁচটা উইকেট। মিরপুরে সবার চোখ আটকে ছিল তামিম ইকবালের ওপর। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টায় স্টার্ট পেলেন টাইগার ওপেনার, তবে মাহমুদুল্লাহর বলে ফিরলেন 46-এই। দ্বিতীয় ইনিংসে 50 করেছেন ঢাকা মেট্রোর পিনাক, তাসামুল আর মাসুম খান। চট্টগ্রামের 290 রানের জবাবে প্রথম ইনিংসে ঢাকা করে 354। মাহমুদুল্লাহর তিন শিকারে দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 227 রান তুললে ম্যাচ শেষ হয় ড্রয়ে। মিরপুর থেকে ফতুল্লাহ, ঢাকা বিভাগের 240-এর জবাবে 197-তে অল আউট হয়েছিল রাজশাহী। চতুর্থ দিনে 6 উইকেটে 206 রান নিয়ে খেলতে নেমে 254-তেই শেষ ঢাকার ইনিংস। 5 উইকেট নিয়েছেন জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম। 298 রানের লক্ষ্যে খেলতে নেমে রান পাননি সাব্বির মুশফিকের কেবি। 60 বলে 21 করেন মুশি, রানের খাতায় খুলতে পারেননি সাব্বির। 5 উইকেটে 106 রান তুলতে সময় শেষ, ম্যাচ ড্র। খুলনা ফল একই, নিষ্প্রাণ ড্রয়ে শেষ রংপুর আর খুলনা বিভাগের ম্যাচ। তবে স্পটলাইটের পুরোটাই কেড়েছেন ইমরুল কায়েস। 319 বল মোকাবেলা করে খেলেছেন অপরাজিত 202 রানের ইনিংস ও ডাবল সেঞ্চুরির পরপরই 454 রানে ইনিংস ঘোষণা করে খুলনা। প্রথম ইনিংসে 227 রান করা রংপুর দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 33 তুলতেই শেষ ম্যাচ। তিনটা ম্যাচ ড্র হলেও রাজশাহীতে এসেছে ফল, সিলেটকে একেবারে গুড়িয়ে দিয়েছে বরিশাল। কামরুল ইসলাম রাব্বির 6 উইকেটে প্রথম ইনিংসে 86-তে অল আউট হয়েছিল সিলেট। জবাবে শাহরিয়ার নাফিস আর ফজলে রাব্বির 50-তে গতকালই 231 তুলে ইনিংস ঘোষণা করেছিল বরিশাল। শেষ দিনে সিলেট লড়াই করতে পারেনি, তানভীরের 4 আর মনিরের 3 উইকেটে 132 রানে গুটিয়ে গিয়ে ম্যাচ হেরেছে ইনিংস ব্যবধানে। নাবিল কায়সার, ডিবিসি নিউজ ডেস্ক। এনসিএল এর প্রথম রাউন্ডে সেঞ্চুরি মিস করে হতাশ মাহমুদুল্লাহ রিয়াদ, নিজের বোলিং পারফরমেন্সে খুশি টাইগার এই অলরাউন্ডার। এনসিএল এ আত্মবিশ্বাস কাজে লাগবে ইন্ডিয়া সফরে বলছেন রিয়াদ। ঘরোয়া ক্রিকেট খেলাতে কোনো অনীহা নেই, ন্যাশনাল জার্সি কিংবা ঘরোয়া ক্রিকেট, সুযোগ থাকলে মাঠে নামতে ভালোবাসেন এই সিনিয়র টাইগার। টাইগার হেড কোচের চাওয়া পূরণ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ইন্ডিয়া সফরের আগে এনসিএল এ কমপক্ষে 2-3টা ম্যাচ খেলার ডিমান্ড ছিল রাসেল ডমিঙ্গোর, আর তাই 2015 সালের পর আবার এনসিএল এ রিয়াদ মুশফিক তামিমরা। সমালোচনা আছে এনসিএল এর মতন বড় টুর্নামেন্ট খেলতে চান না জাতীয় দলের তারকারা। প্রপার রেস্ট, প্রপার অপরচুনিটি থাকলে আমরা সবসময় ইগার টু প্লে, এটাই বড় কথা। কারণ আমরা চাই খেলতে, সেটা যে ফরম্যাটই হোক, ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল ম্যাচেস হোক। 2 ইনিংসে 6 উইকেট আর 1 ইনিংসে রিয়াদের ব্যাটে 63 রান, অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচ সেরা। তবে ব্যাটিং উইকেটে সেঞ্চুরি না পাওয়ায় হতাশ টাইগার অলরাউন্ডার। 3 অঙ্ক ছুঁতে পারতাম তাহলে একটু ভালো লাগতো, মানে আমি চেষ্টাও করছিলাম। মাঝখানে যেটা শোল্ডার ইঞ্জুরি ছিল, মাঝখানে বেশ 7 মাসের মতো আমি বোলিং করতে পারিনি, তো আই ওয়াজ ইগার টু বোল ফিউ ওভার্স। তো আলহামদুলিল্লাহ যে বোলিং করতে পেরেছে, আমার বোলিং প্র্যাকটিসটাও ভালো হলো, কারণ আমিও চাচ্ছিলাম যেন যতটুকু বেশি ওভার বোলিং করা যায়। ইন্ডিয়া সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন যুগে প্রবেশ করবে টিম টাইগার্স, লাল বলে দিতে হবে কঠিন পরীক্ষা। রিয়াদ মনে করেন ইন্ডিয়া সিরিজের আগে সব ক্রিকেটারই এনসিএল এ বেশ সিরিয়াস, আর প্রায় আড়াই মাস পরে তামিমের ব্যাটিং নিয়েও সন্তুষ্ট টাইগার অলরাউন্ডার। হয়তোবা বড় রান করতে পারেনি, বাট ওর ব্যাটিং এর ছন্দ দেখে মনে হচ্ছে যে না, ও খুব ভালো ব্যাটিং করছে এবং গত কয়েক মাস ধরে ও অনেক কষ্ট করছে ওর ফিটনেস নিয়ে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাটিং নিয়ে। তো আই হোপ হি ইজ देयर, প্রবাবলি ইনশাআল্লাহ হি উইল গেট ইট সুন। 2 ইনিংসেই রান বড় করার ভালো সুযোগ হাতছাড়া করেছেন তামিম। প্রথম ইনিংসে 30 আর পরেরটায় করেছেন 46 রান। হাসান মাহাদি, ডিবিসি নিউজ, ঢাকা। সফল সিরিজ শেষে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে বাংলাদেশ এ দল। সকাল 11:30টার দিকে ঢাকায় পৌঁছায় মিঠুন আরিফুলরা। লঙ্কা সফরে 4 দিনের 2 ম্যাচ ড্র হলেও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে জিতেছে বাংলাদেশ। 3 দিনের বিশ্রাম নিয়ে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে খেলতে নামবেন এ দলের ক্রিকেটাররা। লঙ্কান এ দলের হয়ে খেলা দেখতে যাওয়া টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো দেশে ফেরেননি। শ্রীলঙ্কা থেকে সরাসরি নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় গেছেন তিনি। 24 অক্টোবর ঢাকায় ফেরার কথা রয়েছে ডোমিঙ্গোর। 25 অক্টোবর থেকে শুরু জাতীয় দলের ক্যাম্প।
সবার একটা ইয়ে ছিল যে কিছু একটা করি আমরা যেন ক্রিকেটটার মোমেন্টামটা আবার ব্যাক করে, সেটা হোক না এটা ন্যাশনাল টিম না হোক, বাট এই টিম ন্যাশনাল টিমের পরেই তো, তো সবার কমিট মানে অনেস্ট কমিটমেন্টের কারণেই আর কি এই রেজাল্টটা পাওয়া। দ্বিতীয় দফায় বিপ টেস্ট দিয়েই এনসিএল এর দ্বিতীয় রাউন্ড থেকে খেলায় ফিরতে চান তরুণ ব্যাটসম্যান ইয়াসির রাব্বির। বলছেন ন্যাশনাল টিমের বার রাডারে থাকার পরেও ফিটনেস টেস্টে পাস করতে না পারাটা হতাশার, ফিটনেস নিয়ে করছেন কঠোর পরিশ্রম। চট্টগ্রাম বিভাগের কোচ আফতাবও বলছেন তার টিম কম্বিশনে রাব্বি খুবই ভাইটাল ক্রিকেটার। হাসান মাহাদির আরো একটা রিপোর্ট। দেশসেরা ওপেনার তামিম ইকবালের তদারকি, ওয়েট মেশিনে ইয়াসির আলী রাব্বি। এনসিএল এর বিপ টেস্টের বেঞ্চ মার্ক ছিল 11, প্রথম দফার ফিটনেস টেস্টে 10.8 স্কোর করেছিলেন টাইগার ইয়াংস্টার ইয়াসির রাব্বি। হতাশ সিলেকশন প্যানেল, এনসিএল এর প্রথম রাউন্ডে ওকে চট্টগ্রাম দলে বিবেচনা করেনি নির্বাচকরা। এক একজনের বডি স্ট্রাকচার তো এক এক রকম, সো হয়তো আমারটা আরো কাজ করে আমাকে আরো করতে হবে ভাবে, তো আমি কাজ করছি, সো দেখা যাক কি হয়, সামনে টেস্ট দেব। গেল বিপিএল সহ ঘরোয়া ক্রিকেটে রাব্বির ব্যাটের রানের জোয়ার, বিশ্বকাপের আগে টাইগার ন্যাশনাল ইউনিটের সাথে আয়ারল্যান্ড সফর করেছেন এই বিগ বয়। অনেকেই রাব্বির চেয়ে কম স্কোর করে খেলছেন এনসিএল, তবে জাতীয় দলের রাডারে থাকা তরুণদের ছাড় দিতে নারাজ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট কমিটির এমন সিদ্ধান্তকে ইতিবাচক ভাবেই নিয়েছেন রাব্বি। ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে যদি আমরা অ্যাওয়ারনেসটা আরো নিতে পারি যে আমাদের ইন্টারন্যাশনাল খেলতে হলে আরো বেশি ফিট হতে হবে, তো আমরা এই জায়গায় অনেক বেশি সিরিয়াস থাকবো, তো দেখা যাবে কি এভাবে করতে করতে আমাদের ফিটনেসটা যখন বেড়ে যাবে আমাদের ক্রিকেটের মানটাও কিন্তু সাথে সাথে আরো বেড়ে যাবে। চট্টগ্রাম দলের রাইট টিম কম্বিনেশনে রাব্বির রোল গুরুত্বপূর্ণ মনে করেন কোচ আফতাব আহমেদ। ফোর্থতে আমাদের বরাবরই পারফর্মার, সো এটা আমাদের জন্য অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে ওই জায়গাটা আসলে, সো বাট বিসিবি যে ডিসিশনটা নিছে যে 11 পয়েন্ট সবাইকে দিতে হবে ওটাতে ওরা স্ট্রিক আছে, হয়তোবা 14 তারিখও আবার দিবে, যদি ওটাতে পাশ করে ইনশাল্লাহ হয়তোবা পরের ম্যাচে ওদেরকে দেখতে পারবে। সোমবার দ্বিতীয় দফার ফিটনেস টেস্টেই পাশ করতে পারবেন রাব্বি মনে করেন আফতাব, আর ডাগআউটে বসে থেকে ম্যাচ দেখতে চান না ইয়াসির আলী রাব্বি। হাসান মাহাদি, ডিবিসি নিউজ, ঢাকা। অনূর্ধ্ব ১৯ দলের খবর, দারুণ এক নিউজিল্যান্ড সফর শেষ করলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। লিঙ্কনে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে জুনিয়র ব্ল্যাক ক্যাপসকে 73 রানে হারিয়েছে আকবর আলীরা। এতে 4-1 ব্যবধানে সিরিজ জিতেছে টাইগার যুব দল। টস জিতে ব্যাট করে বাংলাদেশ, এদিনের সফল উদ্বোধনী জুটি 120 রান তোলেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। 48 করেন পারভেজ, ইনিংস সর্বোচ্চ 71 রান আসে তানজিমের ব্যাট থেকে। রান পাননি মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয় আর অধিনায়ক আকবর আলী। তবে শাহাদা তার অভিষেক দাসের 48 রানে 8 উইকেটে 316 রানের বড় পুঁজি পায় টাইগার জুবারা। জবাবে শরীফুলের বোলিং তোপে 49 রানে 3 টপারারকে হারায় নিউজিল্যান্ড, অল আউট হয় 243 রানে।